আমার পরিবারের লইয়া আর আলহামদুলিল্লাহ আপনারও বালা আসন আর আজকে আবার বরাবর মতন একটা রেসিপি শেয়ার কর্ম আর এইটা আসলে আজকের রেসিপি থাকবো ফিটার রেসিপি তো এখানে আমি দুই ধরনের পিঠা বানাইমো একটা হচ্ছে ময়দা আর সুজি দিয়ে পুয়া পিঠা তুলতুলা পোয়া পিঠা যেন না ওগুলা বানাইমো তো আমরা আসলে আমরা সন্দেহেও কইলাই আর আর একটা বানাইমো আমি পার্টি সাপ্টা পিঠা তো একটা একটা করি আমি আপনার সাথে শেয়ার করি আই হোপ হলো ভালা লাগব আর লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর কোনো ধরনের ফিটার রেসিপি চাইলে অবশ্যই দিবা আর আসলে আমি অত ফিটার এক্সপার্ট না তো যেগুলো জানি অবশ্যই আমি শেয়ার করি আর অতটা জানি না তো আজকে সুজি আর ময়দা দিয়ে আমি পিঠা বানাইম তো ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো তো আমার কাছে কিন্তু মেজারিং কাপ নাই যেহেতু আমি আসলে নর্মাল ব্লগর মতন আমি রেসিপি শেয়ার লাগে আমি মেজারিং কাপ আর এগুলা ইউজ করি না তো ইনশাল্লাহ ফিউচার আপনার সাথে মেজার করিয়া সপ্তাহ আমি কেতাকর্ম দেখাইমু কোনো ধরনের পিঠা কি কোনো ধরণের সুন্দর রেসিপি চাইলে অবশ্যই তো মেজার চাই আর আসলে আমি মেজার দিকে অত খেয়াল দেই না যারও ভিডিও আমি দেখি যারা যারা রেসিপি শেয়ার করেন তারা এগুলা যে আমি মেজারের দিকে চাই না আমি দেখি কোনটা কতটুকু দিরা আর কিতা কিতা মেজার আসলে খাছে আর কোনটা নাই আমি একটা আসলে আপনার মিটাবালা ফাইন খেও আবার কিছু কম মিটাবালা ফাইন তো মেজার করে তো লাভই তো নাই এর কারণে আর আজকে আমি এই ধরনের খাপ লাইছি আমরা রেগুলার যে যে কাপগুলা ইউজ করি ও কাপে তো এখানে এক কাপ আমি ময়দা দিছি ওই তো দেখো কাপ নর্মাল প্লেন ফ্লাওয়ার আর এক কাপ থেকে সুজি দেখতে পারে ফাইন দিছি সুজি অথবা সামালিনা যেখটা কইতে পারার আর আমি এখানে হাফ কাপের মতন চিনি লইছি তো হাফ কাপ থেকে আমি একটু কোম দিমো বেশি মিঠে আবার আমার কাছে বেশি ভালো লাগে না যখন দরকার লাগে ফরে আবার দিমো এর ফরে একদম অল্প করে আমি সামান্য সুগার সল্ট দিবো সুগারের সাথে কিন্তু সল্টর কম্বিনেশনটা অনেক মানায় যায় আর আসলে অনেক মজা লাগে আর অ্যাডজাস্ট হয় আসলে বেশি সুগারও হয় না বেশি সল্টও হয় না মজার একটা ফ্লেভার থাকে এখন কো সব শুকনা উপকরণটা আমি একসাথে মিক্স করে নিরাম। আমি আজকে অল্প করে বানাইলাম আমি জানি না কয়দিন ধরে আমার মনে হয় কিছু মিটা চিটা খাইতাম বাট আমি তো মিঠার লাভার নাই বেশি ভালো পাই না জানি না কদিন ধরে ঠান্ডা হয়েছে সাইরাম খালি ফিটা বানাইতাম খাইতাম বাট ঠায় রই যায় আমি কিন ধরে রোজা রাখাম তো এর কারণে একটু ঠাড় হয়ে যায় ইফতার করিয়া ভালো লাগে না আসলে সব এখানে দেখো কা আমি গরম পানিরে একবারে ফুটাইয়া বালো করি তারপরে রুম টেম্পারেচার ফানি আমি কইরা রাখছি তো দেখতে পারা একবারে গরম পানি অথবা একবারে ঠান্ডা পানি দিলে এলে আসলে এই পেস্টটা সুন্দর হইতো না পুয়া পিঠার মাঝে একটু অমনি গরম পানি কইন ওগুলো দোয়া লাগে তো আমি অল্প অল্প করার দিব একবারে দিলে আবার বেশি হয়ে যেত পারে তো আমি একদম অল্প অল্প কইরা দিব সো আমরা আসলে সিলেটি বাসায় কইলা হইলে পিঠা কিন্তু এটা অন্যান্য এলাকাত হয় এই তো আর ফাতলা কর না আমি এখন করে রাখি লিমও ফোরটি মিনিট লাগে আর আমি যে এক কাপ পরিমাণ দেখাইলাম কেন সুটো নমল ফানির কাপে এক কাপ করি আমি দিছি তো এগুলোতে কি বেশি হইতো না দশ বারোটা হইব এই তো এখন আমি ফোরটি মিনিটের মতন রাখি এটা পার্টি সফট পিঠা লাগি আগে আমি বটরটা রেডি করে রাখতাম এটা একটু সফট আর একটু ক্রাঞ্চি একদম সফট এই রকম আমি একটু ডিফারেন্ট ওয়ে বানাই তো প্রথমে আমি এক কাপ হাফ কাপ আমি চাউলের গুড়ি দিবো আমরা সফর কিনা না চাউলের গুড়ি ওয়ান অ্যান্ড হাফ কাপ আমি প্লেন রাইস ফ্লাওয়ার দিলাম যে একটা একবারে কেতাকে কে নিমালিশ ওয়ান অ্যান্ড হাফ কাপের মাঝে হাফ কাপ আমি ময়দা দিলাম প্লেন ফ্লাওয়ার আর আমার স্বাদ মতো আমি সুগার দিলাম হাফ কাপ চাইলে কম বেশি আপনারা করতে পারেন সামান্য অফ ইঞ্চ অফ ইঞ্চ অফ সল্ট একটু ভালো লাগে আসলে সল্ট দিলে এখন আমি ভালো করে সবগুলা ড্রাই পাউডার নিলাম আর সাথে নাম এর কারণে একটা দিছি টু টেবল স্পুন দিছি আমি চাইলে আপনারা লিকুইড ইতাফর আমি একটু গুঁড়া দুধ দিছি এটাটা ব্যাটাটা একটু ঠিক হয় আর একবারে পাতলা হয়ে যায় আর কি চ' এখনকো আবাৰো আমি ৰুম টেম্পেৰেচাৰ গৰম পানী দিলাম আমি আগে গৰম কৰি ৰান্ধিছিলে পানীৰে এখন আমি টু টেবুল স্পুনৰ মতে খাজুৰৰ গুড় এখুৰ পানীৰ মাজে আমি মিক্স কৰি ৰাখলাম তারপর তো একটা এখন ওইগুলো আমি ফোরটি মিনিটের মতো নেক্সট সাইড দিয়ে রাখি ফোরটি মিনিট পরে আমি দেখাই দেখাইম এখন কো আমি ক্ষীর সাহা বানাইতাম ওইবো পাটি সাপটা পিঠার মাঝে তো ক্ষীর যে একটা আর কয়েকটা যেন ক্ষীর হয় না মোজা করে তাইলে তো হয় না সে সুজি দিয়া করেন কেউ আবার চাউল দেওয়া করেন তাছকে আমি সুজি আর চাউলের গুঁড়া দুইটা মিক্স করি অবশ্যই আমি রান্না করে দেখাইমো আপনারা দেখাইম ওকে তো ফোর টু মিনিটর মতন এগুলোও রাখি তো এখন আমি কেসারটা রেডি করি আমি ঘি দিলাম সফর না গিয়ে চাইলে আপনারা নিজের তৈরিও গিয়ে দিতে পারেন ওয়ান টেবিল স্পুনের মতন ঘ দিলাম ওকে আমার একটু গরম হয়ে গেছে থিং এলাচি দিছি এইটা কা চাইলে আপনারা গুড়া এলাচি পাউডারও দিতে পারব এখন আমি এখানে দেখো কা 2 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার 2 টেবিল স্পুন সামালিনা আমি সুজি যেটা রে কই দিয়া আমি মিক্স করি নিলাম নিয়া এগুলা একদম আগুনটা স্লো রাখিয়া একটু বাজার নিব চাউলের গুড়ি আর সামালিনাটা একটু বাজলাম এখন শুধু সামালিনা দিয়া দিলাম আর হাফ কাপ আর এই সামালিনাটা আমি একদম ফাইন যেটা রাখি কষ্ট লইছে আপনারা যদি বেশি বড় দানার সামালিনা থাকে তাহলে আপনারা একটু ব্লান্ডার করে নিবা সাথে টু টেবিল স্পুন পাউডার মিল্ক দিলাম আপনারা ফর্তা ফোর চাইলে আপনারা লিকুইড অ্যান্ড পাউডার মিল্ক দুওটা মিক্স করিও দিতে ফোরন তো এখন খুব ভালো করি লাল করবা আর একটু আগুন আগুনটা একটু কমাইয়া রাখলে বা হইব লিকুইড মিল্ক এখন একদম স্লো আগুন দিয়া ভালো করে এইভাবে অনবরত লাগতা থাকবা নাইলে কিন্তু তলার দড়ি লাগব আর তলার দলে কিন্তু তলাটা জলি যাইতেও পারে আর এইভাবে লাগার সময় একটু খালা খালা দেখা যেতে পারে তো এদিকে একটু খেয়াল রাখবা আর এখনো আমি সুগার দিছি না সুগার দেওয়া টাইম অল্প করে একটু লবণ দিলাম এখনো আমি সুগার দেওয়া হয়েছে না আমি করে সুগার দিব এই তো কা আমার কাজুরার গুড় কিন্তু হয়ে গেছে কুকিং করে এই তো কা একটু ঠিক হয়েছে এই পর্যায়ে এখন তো আমি আমার একটু স্বাদ মতো সুগার দিলাম সুগারটা যারা বেশি বালা ফাইন তারা বেশি দিবা যারা কম বালা এটার কোনো মাপজোক নাই এটা আপনারা আন্দাজ মতো আমি সুগার আর খাজুরের গুড় দিয়া কিন্তু আমার স্বাদটা একটু বেড়াইয়ে নেবো আপনারা এইভাবে দুজন সাইন এইভাবে দিতে পারেন দুই ওটা একটু কম বেশ করতে পারেন

ফৰ্টি ফাইভ মিনিট পৰে আমাৰ পাৰ্টি সপ্তাহটো বনাই আছিলো দেখকা পাতল আছিলো তুন আমি এইগুলা আস্তে আস্তে ফিটা বনাই আনি ৰম আমি দেখাই ৰ'ম আপোনাৰ আমি মচিয়া নিলাম তো এইভাবে একটু ডালিয়া গোল করে মুগি সো এই ফিটা একটু ফয়লা দিছি এর কারণে এই একটু ঠিক হয়ে পারে আমার ফিটা রেডি এখন আমি শেষে একটু দি একটু সফট একটু ক্রাঞ্চি হয়েছে তো আপনারা যদি একটু সফট আর একটু ক্রাঞ্চি বালা ফাইন তাহলে এইভাবে করবা আর নাইলে সফট হইলেও করবা শুধু ময়দা দিয়া তো এইভাবে করে আমি সবগুলা ফিটার রেডি করিয়া তারপরে আপনারা দেখাইলাম যান কতটুকু হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এখন কো আবারও আমি আর একটা দিয়ে আপনারা দেখাই এইভাবে একটু গুড়াইয়া নিলে গিয়ে সুন্দর করে এক গোল হয় আর সাইডে দিয়ে একটু এদিক সেদিক জায়গায় কোনো সমস্যা নাই এইভাবে যতটুকু দরকার তাইতো দেখো একটা একটা করিয়া অনেকটা করলাম আর সেকেন্ডটাও আপনার দেখাইলাম অনেক সুন্দর করিয়া উঠে যায় আর চাইলে একটু ফানার মাঝে ওইভাবে রাখি আর একটু ক্রাঞ্চি হয়ে যাব মসমস হয়ে যাবো অসুবিধা হইতো না আর খাইতে কিন্তু অনেক স্বাদ এইভাবে সব কিন্তু করবা আর আমারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা ওই কিভাবে করলাম আর আসলে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি এইটা বানাইলাম আপনারা যদি আর কোনো ধরনের কোনোভাবে পায়েস বা খিরসা বানাইন ওই করতে পার কোনো সমস্যা নাই আর বাংলাদেশি যারা আসেন একবারে ফ্রেশ কোকোনাট গাছ ফারিয়া পারিয়া পাটিসাপটা ফিটার মাঝে দিলে কিন্তু আরো অনেক অনেক মজা লাগে আসলে খাইতে তো এখন আমি একটু দিক সেদিক করি একটু ক্রাঞ্চি করিয়া নিলাম এতো দেখোকা খুব সুন্দর হয়েছে এই তো এইভাবে করে আমি সবগুলো বানাই নাই তারপরে আমি আপনার এই তো দেখো কি আমার পাটি সবটা পিঠা গুলা রেডি এখানে দশটা পিঠা হয়েছে তো মাসাল্লা অনেক অনেক সুন্দর অনেক ইয়ামি হয়েছে খাইয়া তো দেখলাম আরো দুইটা পিঠা ওই সিলেক্সটা আমার ছেলে মেয়ে দুইজনকে দিছি সামান্য আমি টেস্ট করে দেখছি আর এখন কই একটা ভিতর গুলা দেখাইমু কিভাবে হইছে আর অনেক সুন্দর অনেক মজা অনেক আর আর এই তো কা যে ভিতরে এইগুলা ফরার ক্রাঞ্চি মশলা এখন কো ফা পিঠা একটু রেডি আপনারা রে দেখাইরাম কিভাবে আমি তেলো দিয়া বানাই আমার এগুলা তা অবস্থা

তো কুয়াপিটা নর্মালি আসলে আমরা সিলেটির হান্দেশ থাকি একটু বড় থাকে তো এ কারণে আমি একটু বড় দিছি চাইলে আপনারা অনেক ছোটও করতে পারুন মিডিয়ামও রাখতে পারুন তো আমি যেভাবে দেখছি আসলে একটা রেসিপি আমি ফলো করি আজকে আপনার সাথে শেয়ার করলাম হচ্ছে দিলাম গুড়াইয়া দিলাম তে একটু সফট হয়ে গেছে কিন্তু এই বাবা আপনারা সুন্দর করে আনিবা আইতো দেখো কা এমন সুন্দর আমি আসলে বুঝতে পারলাম না কি লাম যে এক্সপ্লেইন করতাম একটু উল্টাইয়া দিলে ফ্ল্যাট হয়ে যায় আর আবার কেতার সাইড রাইট সাইড আবার উল্টাইয়া দিলে দেখা যায় একটু ফুলীয়া উঠে হাউপ আমি অকণ অৱস্থ কৰো নাই কেইটা এইবাবে আপোনালোক কৰবাত দেখোন আমি তুলনা নিৰাম দিম এইটো তেলোকা অনে সুন্দৰ হৈছে আচলতে এই পিঠাটা একটু স্ট্রাগল করছে ওর তুলতে আমি জানি না এখানে আজকে কিন্তু আমি বেশি আর বানাইলাম পিঠাগুলা চারটা কি পাঁচটা পিঠা বানাইলাম অনেক সুন্দর হইয়া বলছে এইভাবে আমি সবগুলো পিঠা পয়রা নিমোগী আর বেশি আসলে ওই তো নাই আমি একদম অল্প করেই বানাইলাম আর এই পুয়া পিঠাটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম এইভাবে বানাইছি এর কারণে একদম অল্প বানাইছে নেক্সট আর দিন ইনশাল্লা বেশি বেশি বানাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই পুয়া পিঠা ক্রিম কিন্তু আমার দুয়ো ছেলে বেশ ভালো পাই না মেয়ে আর আমি আমার হাজবেন্ডে খাইম ইনশাল্লাহ মজায় মজায় আর একটা গল্প করে নিব এই তো দেখো কা আমার পোয়াবিটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই তো দেখো কা আমি এইভাবে চাইছিলাম কালারটা হইতো অনলি একটা ফিটা হয়েছে এইভাবে আমি বুঝতে পারলাম না এখেনে। তো এইভাবে করি আমি ছয়টা ফিটা বানাইছি আর সুন্দর করে ছয়টা পিটা হয়েছে আর তিনটা পিটা একটু নষ্ট হয়েছে তো প্রথমত তো তেলের মাঝে কিছু বাটার দিলে যে সন্দেশ একটু কেটা উঠে যে সন্দেশ গুলা একটু বেকার তো এইভাবে করিয়া আমার সব গুলা পিঠা আমি বানাই আনি আমি একদম অল্প করিয়া বানাই আনিছিলাম ব্যাটার গুলা তো জাস্ট খালি আমি ট্রাই করার লাগে আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এইভাবে পুলি পিঠা বানানি লাগে তা আপনার যদি আমার এই পিঠাগুলো বানানি সুন্দর লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আজকে কীভাবে হইলো আমার পোয়া পিঠা একটু অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা আর আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই পিঠার মাঝে আমি আর কখনো বানাইছি না আজকে ফার্স্ট আর আপনারা তো দেখছেন আমার অনেকগুলা সিলেটি হানদেশ বানাইছি সো আমি আসলে জানি না হানদেশ আর এটার মাঝে লাইক নামো পার্থক্য ওখানে এটা তো বেসিকলি হান্দেশর মতো নই তো কে লাগি লাগে পার্থক্য আমি নিজেই জানি না অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানান বা যারা যারা বানাইয়া থাকেন ফুয়া পিঠা তা এখন কো আমি একটু ভিতর গুলা দেখাইব কিভাবে হইছে আমি সবগুলা পিঠা এখানে কইরা দেখাইলাম কয়টা পিঠা হইছে দেখতে পারছেন চারটা পাঁচটা ছয়টা পিঠা করছে এই এক্সপিরিয়েন্স আজকে কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই ফুয়া পিঠা বানানোর তো আপনারা আর কাছে যখন সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে আর খাইতে মজা লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাই আপনারা এইভাবে করবা অবশ্যই আর কোন ধরনের এক্সপিরিয়েন্স থাকলে আমার সাথে শেয়ার করবা কারণ এই পিঠা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম বানাইছি বুলো ওই তো একটু কুমার সুন্দর দৃষ্টিতে দেখবা ভিতর থেকে রয়েছে আর আমার কেশাটা একটু ঠান্ডা হয়েছে তারপরে দেখোকা একটু সফট রয়েছে তো এইভাবে আপনারা অবশ্যই ফাটিসাপটা পিঠা বানাইবা ইনশাআল্লাহ তা আপনার কাছে যদি আমার এই ফিঠাগুলো বানানি সুন্দর লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আজকে কিভাবে হইলো আমার পিঠা একটু অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবা তা এতো সময় দেখাইলাম আপনার ফিটা বানাইয়া এখন কু যাওয়ার ফলে আজকে এই পর্যন্ত বালা থাকুক আসুস্থ থাকুক আমার লাগে দোয়া করবা আর বেশি বেশি করি আপনার সাথে ফিটার রেসিপি শেয়ার করতাম আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ